मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल आशा करी शायद আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, মোস্ট ইম্পর্টেন্ট হ্যাপি আছেন। সো আজকে হচ্ছে আমি ফের একটু ঘুরে বাচ্চা ওই ওই জায়গা আবার কাছে নিয়ে নিল। উফ বাবা, এই ছেলেটাকে নিয়ে কোনো রকম আর পারা যাচ্ছে না, কাছি ফাচি সব মুখে নিয়ে। সো যাই হোক, আজকে হচ্ছে আমি ফের আবার বলছি সারাদিন থেকে একটুখানি কোমরটা ব্যথা ব্যথা রয়েছে। তো কি জানি বুঝতে পারছি না কি হচ্ছে ব্যাপারটা, আজকে ভাবছি যে একটুখানি ওই কোমরে একটু মালিশ লাগিয়ে দেবো, মালিশ লাগিয়ে একটু সেক দিয়ে দেবো, আজকে আবার ওর অফিসও আছে। তো যাই হোক, আজকে ব্লগটাকে শুরু করা যাক, চলো। সব বাসন ধুয়ে দিয়েছে ছেলে, প্রচুর কাজে বললে তো হবে না, জুতোটাও ওর পোস্ত ছিঁড়ে দিয়েছে। জলে যে হাঁটি দেওয়া যাচ্ছে না, এত ঠান্ডা হয়ে গেছে জল। ওরে বাপ রে, বাসন বাসন ধুতে গেলে না একদম শেষ পুরো। যাই হোক, এখন বাসনটা দিয়ে আমি এখন চা বসাই নিচ্ছি। ওহো, দুধ এই দুধ শেষ গো, দুধ শেষ হয়ে গেছে। বিকাল চা করে ফেলি একদম আদা দিয়ে। তোমার নেই কিন্তু, বুঝতে পেরেছো? না না না, ওসব করেও লাভ নেই, ওসব করেও লাভ নেই, তুমি পাবে না, তুমি পাবে না। তোমরা দেখলে বাইরে থেকে ওষুধ ফষুধ কিনে আনার পর যখন ও বাড়িতে ঢুকলে, ও মাই গড, এতটা খারাপ অবস্থা হয়েছে যে ও বিছানা থেকে উঠতে পারছে না, বসতে পারছে না, খুবই খারাপ অবস্থা হয়েছে। মানে ওই হয় না খিঁচ লাগা টাইপের, ওরকম হয়েছিল। আমার সঙ্গে আর দেরি না করে ওই অবস্থাতেই ডাক্তারখানায় নিয়ে যাওয়া হলো। ডাক্তার দেখিয়ে একটা ছোট্ট করে কি ইঞ্জেকশন পুশ করলো, আমি ঠিক জানি না, হয়তো কোনো পেইন কিলারই লিকুইড ফর্মে হবে। তো সেটা পুশ করার পর আরও ওষুধও কিছু দিয়েছে, তো তারপরে একটু বেটার আছে, মানে অনেকটাই কমেছে বলা যায়। তো মাঝে মাঝে এখনও একটু আছে, মানে আর একটু ওষুধ ফষুধ খেলে কমে যাবে, মানে একটু এদিক ওদিক ঘুরতে টুরতে গেলে একটু লাগছে। আর ভয় পেয়ে গেছিলাম, কারণ এখানে কী বলতো, নতুন জায়গা, ডাক্তার ক্ষেত্রেও সেরকম কিছুই, ডাক্তারও কিছুই চিনি না এখানে যে কী আছে না আছে। তো সেটা নিয়ে একটুখানি ভয়ই হয়, কারণ কোথায় নিয়ে যাবো আমি, আরও একা তার মধ্যে বস্তু আছে, তো সব মিলিয়ে একটা খুব ভয়ের জিনিস। যাই হোক, থ্যাঙ্ক গড কি ভালো হয়ে গেছে আপাতত। ব্যবসা পরেই ছিল ফ্রিজে, আজকে ভালো মানে চিংড়ি মাছের মালাইকারি করে ফেলি। ইয়ে রয়েছে যে একটুখানি ওই বিগ বাস্কেট থেকে আমি ওই অর্ডার করেছিলাম, কী বলো দেখি, কোকোনাট পাউডার। তো কোকোনাট পাউডারটা ওই জলে গোলালেই কোকোনাটের মিল্ক টাইপের হয়ে যায়। আমি ভাবছি যে একটুখানি চিংড়ি মাছের মালাইকারি করা যায় নাকি, তো দেখি কী হয়। চলো ভাব থেকে সেরে রাখবা, চালটা একটুখানি ভিজিয়ে রাখলাম, ফলে একটুখানি তাড়াতাড়ি হয়, কারণ জল এত ঠান্ডা হয়ে যাচ্ছে, এটা আসলে ভাবি আমি। Thank you.
সেই আমরা সরোজিনী থেকে পর্দাটা কিনেছিলাম মনে আছে? আজকে ওই পর্দাটা লাগানো হচ্ছে এরকম একটা দড়ি দিয়ে, কারণ এখানে যে সিস্টেমগুলো খুবই অদ্ভুত, তো এরকম সাইজ দেখে আমাদের কেনাটাও চাপের হয়ে যাবে, তাই জন্য এরকম দড়ি দিয়েই কাজ চালানো হচ্ছে। এই হচ্ছে আমাদের পর্দা লাগানো হয়ে গেছে। এখানে কার্টেন গুলো লাগিয়ে বেশ ভালোই লাগছে, কিন্তু উপরে দড়িটা একটু অড লাগছে, কিন্তু কিছু করার নেই। এখানে সাইজটা একটু মেজারমেন্ট করে পরে আমরা একটা কিনবো ভাবছি, ওই রড টাইপের যেটা হয়। আর এখানে দেখো রডের একটু সিস্টেমটাও একটু অন্যরকম, তোমাদের আমি পরে দেখাচ্ছি, না এখান দিয়ে দেখিয়ে দিই। দেখো ওই যে দেখছো ওখানে একটা ওইদিকে হ্যাঁ ওই যে ওখানে একটা, আর ওইদিকে একটা হচ্ছে হোল্ডার মানে করা রয়েছে রড লাগানোর জন্য। তো এটা একটু মেজারমেন্টটা মানে ঠিকঠাকভাবে করে নিয়ে তারপর কিনতে হবে, তো যাই হোক সেটা পরে করা নিলে হবে। এখন কাজ চালানোর মতন দড়ি দিয়েই লাগিয়ে দিয়েছি, দড়ির কালারটা একটু অড লাগছে, যদি একটু ডিপ কালারের হতো তাহলে ভালো হতো। সকালে ওই যে বললাম দুধ নেই, তো দুধটা আর কেনা হয়নি, এখন যাই একটু দুধ কিনে নিয়ে আসবো, আর আরেকটা কিছু সবজিপাতিও বাজার করে কিনে নিয়ে আসবো, আর সাথে কিনতে হবে হচ্ছে পোস্তর বাবার একটা জুতো কিনতে হবে, সেটা হচ্ছে অভিরূপের জুতো কিনতে হবে, কারণ পোস্তর সমস্ত জুতোগুলোকে শেষ করে দিচ্ছে খেয়ে খেয়ে, মানে ছিঁড়ে দিচ্ছে সমস্ত, ওর মানে হ্যাবিটই হচ্ছে ওগুলোকে কোচানো সমস্ত জিনিস নিয়ে। আমার জুতোটারও হাফ দুদিকে দুটো পাই হাফ হাফ জুতো খেয়ে ফেলেছে, আর ওর হচ্ছে ওই বেল্টটাই ছিঁড়ে দিয়েছে। তো ওই এখন শীতকালেতে স্লিপার একটা না হলে হয়ই না, কারণ বাথরুমে যাওয়াটা খুব প্রবলেম হয়ে যায় এখন ঠান্ডার মধ্যে। তো যাই হোক এখন হচ্ছে বেরোবো, বেরিয়ে এই টুকটাক যা যা জিনিস আছে সেগুলো একটুখানি কেনাকাটি করে তারপর। এই দেখো আমার জুতোর অবস্থা করেছে, দেখো দুদিকে দুটো পায়েরই হাফ হাফ উড়িয়ে দিয়েছে, মানে আর এইটুকুনি বেঁচে আর কি হয়েছে, তোর নামই বলা হচ্ছে। আর এই যে জামাটা কিনেছিলাম, এই জামাটা এখন শীতকাল হলো একটুখানি শীত মানে এই কি বলে বিকেলের দিকে একটু ওকে পরিয়ে রাখি, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে এখানটায়। বেরিয়ে হয়েছে কটা জিনিস আছে ওগুলো কিনে নিয়ে, চাবিটা আবার কোথায় রেখে গেছে কে জানে, খুলে তো পাচ্ছি না। চাবিটা কি আবার পকেটে করে নিয়ে চলে গেল কিনা কে জানে, হে ভগবান। ওয়েট, ওকে একবার ফোন করি। পেয়েছি চাবিটা, ওই ব্যালকনির দরজাতে ঝোলানো ছিল, আমার মাথা দিয়ে ছিল না, মাস্কটা পরে আসো আবার ভুলে গেলাম। এখানে এত ধুলো না, মাস্কটা একদম না ইউজ করলে হচ্ছে না, বাট মাস্ক পরে আসবো ভুলে গেলাম। ওই যে জুতোর দোকান খুঁজে পেয়েছি, পেয়েছি চপ্পল হ্যাঁ। ये बड़ा साइज का चाहिए ऐसे, नहीं सात आठ, हाँ 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 ऐसे स्लीपर में পেতে গেছি, কিন্তু সাইজ হবে কিনা সেটাই হচ্ছে মুশকিল, এত বড় বড় পাথর। একটু মেথি শাক নিলাম, আর কত শাক সবজি, দেখো এখানে শাক সবজি কিন্তু খুব পাওয়া যায়, দেখো প্রত্যেকটা এতে শাকে ভরতে। আর ইয়ে কিতনা হ্যায় ইয়ে ওয়ালা পিয়াজ পাত্তা 15 কি পাও, এক পাও দে দো। আর গোবি এই দেখো নতুন আলু, আলু 2 কিলো 50 টাকা। মোটামুটি 2-3টে দোকান থেকে তুমি যদি জিনিস কিনে তাহলে অনেকগুলো কাঁচা লঙ্কা আর অনেকগুলো ধনে পাতা হয়ে যায়। যে পেছনের দোকানটা থেকে ওই দোকানটা থেকেই দুধ নিই, কিন্তু এখন গেলাম বললো দুধ নেই নাকি, কি বলবো, কারণ এত ভারী ভারী জিনিসগুলো নিয়ে আবার খুঁজতে হবে কোন দোকানে দুধ পাওয়া যায়। এই দেখো সেল চলছে সব জায়গায়, উইন্টার সেল, পানি নেই। চলো ফাইনালি পেলাম দুধ। এই হচ্ছে আমার সব সবজি পাতি, এত কিছু ধরে নিয়ে যাওয়াটা পসিবল না। চল চল চল, বাবা
কি করেছে সেটা কি হয়েছে দেখো ওষুধের খাপটাকে নিয়ে কি করেছে এই এক স্বভাব খালি পোছানো আবার লেজ নাড়ছিস এতগুলো জিনিস নিয়ে আসতে কি হালাত খারাপ হয়ে গেছে এই জন্য অভিরূপকে খুব দরকার যাই হোক রান্নাঘরটা প্রচণ্ড মেসি হয়ে রয়েছে রাত্রিবেলাটা গোছাবো এখন আর একদমই ভালো লাগছে না একটু চা খাবো নইলে একটু কফি বানাবো স্ট্রং করে বলছি কফি বানাই যেমনি ঠান্ডাটাও পড়েছে খুব একটু কফি কফি খেতে ইচ্ছা হচ্ছে এখানকার মানুষেরা না শাক সবজি খুব বেশি পরিমাণে খায় মানে সেই জন্য তুমি যদি যাও যে কোনো ঠেলা গাড়ি এখানে বেশিরভাগই ঠেলা গাড়ি করেই বিক্রি হয় শাক সবজি তোমরা তো দেখলে ছোটো ছোটো ভ্যানে করে সবাই নিয়ে ওরকম নয় কেউ আলু নিয়ে বসেছে নয় কেউ পেঁয়াজ নিয়ে বসেছে নয় প্রচুর শাকসবজি সবুজ সবুজ শাকসবজি প্রচুর পাওয়া যায় এখানকার বেশিরভাগ মানুষেরা যেমন শাকসবজি খায় কারণ এখানকার মানে 70-80% লোক হচ্ছে ভেজিটেরিয়ান যারা প্রকৃত মানে হয় না দিল্লিবাসী তারা আর যারা এই যে আমরা আমাদের মতন যারা উড়ে এসে ঘুরে বসি তারা হচ্ছে চিকেন মাছ মাংস এইসব খায় হচ্ছে ওই পনির নয় সবুজ শাকসবজি এইসব খেয়েই থাকে তাই জন্য এরা বেশি পরিমাণে ফিট প্রতি প্রচুর পরিমাণে কনসার্ন বেশি তেল দিয়ে রান্না করবে না বেশি শাকসবজি খাবে প্রচুর পরিমাণে রুটি খায় ভাত খায় না যাতে পেট বেরিয়ে যায় আমাদের ভুঁড়ি হোক হোক নিগুজি করেছে ভুঁড়ির আর খেয়ে তো যাই এবার কাণ্ডটা দেখো জ্যাকেটটা যতক্ষণ না ধরতে পারছে ততক্ষণ হচ্ছে না জ্যাকেটটা ধরে এবার ছিঁড়ে দেবে এই দেখো এই দেখো পেঁয়াজ কিনেছিলাম পেঁয়াজের সাথে এতটা লঙ্কা ফ্রি দিয়েছে আর এই শাক সবজির মধ্যে এই ধনে পাতাটা ফ্রি দিয়েছে দেখেছো কতটা করে দেয় শেষ পর্যন্ত চাই বানালাম আর সাথে হচ্ছে অল্প কটা পোটাটো নাগেটস আর হচ্ছে একটু মেয়োনিজ